জানেন তো, এখান থেকে আমি একটা খেজুর এই যে ছিঁড়ে নিলাম বন্ধুরা, এবং এই খেজুরগুলো পাকার তো এখন সময় হয়ে গেছে, আর পানিতে ভিজালে পাকবে, এই গাছেও কিন্তু এই খেজুরগুলো পেকে যাবে, আর দুই একদিন পরেই তখন কিন্তু এই গাছে পাখি পরে খাবে, মানুষে খাবে, সবাই কিন্তু খাবে। তো বন্ধুরা আপনারা আসসালামু আলাইকুম, সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালোই আছেন। তো বন্ধুরা সবার কাছে একটা অনুরোধ থাকবে, ভিডিওটি আমার শেষ পর্যন্ত দেখে নেবেন এবং লাইক কমেন্ট করবেন, আর যদি পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, নিত্য নিয়ত নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশি খেজুরের পাক এসেছে, আর বাংলাদেশি খেজুরের পাক কীরকম, খেজুরগুলি কীরকম, খেজুরগুলি খেতে কীরকম, খেজুরের গাছটা কীরকম, বিস্তারিত আমার এই ভিডিওতে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশি খেজুর, বাংলাদেশি খেজুরের ছড়াগুলি কত সুন্দর বন্ধুরা ঝুলে আছে। এই একটা ছড়া, এই একটা ছড়া, এই একটা ছড়া, এখানে কিন্তু 8 থেকে 10টা ছড়া এখানে ঝুলে আছে, এবং প্রত্যেকটা ছড়ার খেজুর কিন্তু হলুদ হয়ে গেছে, আর এই খেজুরের উপরের যে চামড়াটা সেটাই কিন্তু আমরা খেয়ে থাকি, কারণ অনেকেই সৌদি আরবের খেজুর খেয়ে অভ্যস্ত। আর আমাদের দেশে যে ভালো ভালো খেজুর আছে, মিষ্টি খেজুর, এগুলো কিন্তু আমরা কমই খাই, সেজন্যই কিন্তু আমি আপনাদের এই খেজুরগুলি দেখাচ্ছি। এবং আমি একটু এই খেজুর গাছটাই উইঠা দেখা খেজুর গাছ, আর এই যে বন্ধুরা ছড়াগুলি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, এই খেজুরগুলি খেতে কিন্তু মিষ্টি, আর এই যে ছড়ার প্রত্যেকটা ছড়ার খেজুর কিন্তু বন্ধুরা পাকন এসেছে, আর এই পাকা খেজুর কিন্তু খেতে অনেকটা মজা লাগে। আর এই যে হলুদ হয়েছে, আমরা যদি এখান থেকে ছড়াটা কাইটা নিয়ে পানিতে ভিজাই, পানিতে ভিজানোর পরে কিন্তু খেজুরগুলো একবারে পেকে যাবে, তখন কিন্তু গ্রাম অঞ্চলে সবাই একসাথে মিলে এই খেজুর খেয়ে থাকে। খেজুরের ভিতরে কিন্তু শক্ত একটা বিচি আছে, সেটা আপনারা সবাই আসলে যারা দূর দূরান্তে আসেন, দেশীয় খেজুর খেতে পারেন না বা দেশীয় খেজুরগুলি কীরকম অনেকে দেখতেও পারেন না, কারণ বিদেশে চলে গেছেন অনেক বছর হয়েছে, দেশে এখনো আসেন না। তো বন্ধুরা আসেন দেশে, একটু দেশি খেজুরগুলো খেয়ে দেখি। এদিকেও দেখতে পাচ্ছেন এই যে বিশাল বড় এই গাছটিতে যে ছড়াগুলি ঝুলে আছে, অনেকগুলি ছড়া এখানে কিন্তু। এদিকে এই যে দেখতে পাচ্ছেন, ওই যে দেখতে পাচ্ছেন, এই সব কিন্তু বন্ধুরা খেজুর। সৌদি আরবের খেজুর আমার মনে হয় এরকমই হয়, সেগুলি একটু বড় বড় হয়, দাম দিয়ে কিনে খেতে হয়, আর দেশি যে খেজুরগুলি এগুলি কিন্তু আমাদের কিনে খেতে হয় না বন্ধুরা, এগুলো এরকম গাছে ওইটা যেটা যেটা পাকছে ছিঁড়ে ছিঁড়ে কিন্তু এরকম খেলেই হবে, যে এটা কিন্তু পেকে গেছে, এই যে এরকম খেলেই হবে। আসলে কিন্তু খুব মজা লাগে খেজুরগুলি খেতে, খেজুরগুলি যেমন খেতে টেস্টি এবং মিষ্টি এটা কিন্তু আমরা সবাই জানি, আর দেশীয় খেজুর আমরা না খেয়েছি এরকম কোনো লোক খুবই কম আছে। তবে আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এরকম গাছে গাছে হেঁটে হেঁটে উঠে উঠে পাকা পাকা খেজুরগুলি পেরে পেরে খেতাম। তো এখন তো আসলে বড় হয়ে গেছি, বয়স্ক হয়ে গেছি, আর গাছ বেতেও পারি না, পাকা খেজুর পেরে পেরে খেতেও পারি না। তো আজকে শুধু উদ্দেশ্য একটাই, আপনাদের আমি দেখাবো, সেজন্য একটু কষ্ট হলেও কিন্তু আমি গাছে উঠেছি। তো সবাই বন্ধুরা ভালো থাকবেন, আমি একটু গাছ থেকে নেমে নেই। এই যে কিন্তু বন্ধুরা আমি গাছ থেকে নেমে গেলাম, আর এই যে বড় গাছটি, সে গাছটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।